নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো বিউটিস ব্লগে আমি বিউটি, তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ। তো ফার্স্ট ব্লগে তোমাদের সবাইকে বলেছিলাম যে আমার ফ্যামিলি সম্বন্ধে তোমাদের জানাবো। তো আমার ফ্যামিলিতে কে কে আছে, কাদের সঙ্গে থাকি, তো সব কিছুই জানাবো। তো প্রথমে সবার আগে বলতে চাই যে আমাদের বাড়ির হচ্ছে সব থেকে মানে ছোট সদস্য, তার সঙ্গে তোমাদের সবাইকে আগে আলাপ করে দিই। এই যে আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য আমার ছেলে, সেটা নাম বলে দাও একটু। অভিনন্দন সরকার। ভালো করে বলো। অভিনন্দন সরকার। ওর নাম হচ্ছে অভিনন্দন সরকার। তো নামটা যেহেতু একটু বড়, তার জন্য আমি ওকে সোনা বলে ডাকি। আর আমি বাড়িতে সবার সঙ্গে একসঙ্গে থাকি। তো আমার বাড়িতে আমার হাজব্যান্ড এবং আমার দুই দেওর এবং শাশুড়িমা এবং শ্বশুরমশাই সবাই একসঙ্গে থাকি। তো ওনাদের কাউকেই দেখাতে পারলাম না, কারণ ওনারা যে যার কাজে ব্যস্ত, কেউ বাড়ি থাকে কেউ বাড়ি থাকে না। তো আর আমার শাশুড়িমা শ্বশুরমশাই সবাই এখন ঘরে আছে। আর এখন হচ্ছে আমি ছাদে, এখন বাজে হচ্ছে বিকাল চারটে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, তো এখন একটুখানি ছাদে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো ছাদ থেকে তোমাদের দেখাই আমাদের মানে বাড়ির পাশের ভিউটা তোমাদের একটু দেখাই, চলো দেখো। এটা হচ্ছে আমাদের ছাদ, আর ছাদের এই পাশটা আছে হচ্ছে যে পাশটা একটু পাশটা, এটা হচ্ছে আমাদের টালির ঘর। এই ঘরে সব রান্নাবান্না করি, আমার শাশুড়িমাও থাকে এ ঘরে। আর এই দিকটা হচ্ছে উঠোন, জামাকাপড় মেলা আছে। আর এই দিকটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা, শোনো ওদিকে যাই না। এখান তো ছাদে সব জামাকাপড় মেলা আছে আমার সোনার। আর এদিকটা হচ্ছে আমাদের কুয়োর পাড়। তো এখানে আমরা কাজকর্ম করি সব কিছু। আর এই দিকটা একটা ছোট মাঠ। এই যে আমার সোনা খেলা করছে এখানে। এই যে এদিকটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা। আজকের ব্লগ এই পর্যন্তই, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। এবং ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।